ভারতের রাজস্থানের কোটা শহর। এই শহরটা ভারতীয়দের কাছে কম বেশি ফেমাস এবং বর্তমানে কোটা ফ্যাক্টরির মাধ্যমে বলতে পারেন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে এই কোটা শহরটা বেশ ফেমাস। এই কোটাকে ভারতের কোচিং ইন্ডাস্ট্রির একটা হাব বলা হয়। এই কোটাতে এমন কোনো কোচিং ইনস্টিটিউট নেই যে ওখানে নেই। সেখানে সরকারি চাকরির প্রিপারেশন, জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন, তুমি যদি ডাক্তার হতে চাও, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, মোস্ট প্রবাবলি তোমাকে কোটা গিয়ে প্রিপারেশন করতে হবে। আমারও একাধিক বন্ধু কিন্তু এই কোটা থেকে প্রিপারেশন নিয়েই আইআইএম, আইআইটি এইসব জায়গায় ভর্তি হয়েছে। আমি এটা বলবো না যে কোটা ছাড়া কেউ আইআইটি বা আইআইএমে চান্স পায় না, কিন্তু কোটাতে যে কোচিং কালচার আছে সেটা অনেককে হেল্প করে। তো যাই হোক, কোটার ব্যাপারে অনেক কথা হয়ে গেল। তো এই কোটাতে ঠিক যেমন বড় বড় কোচিং ইনস্টিটিউট আছে, তার সাথে সাথে এখানে কিন্তু অনেক প্রাইভেট টিউটারও আছে যারা পড়ায়, মানে একদম ছোট থেকে শুরু করে সরকারি চাকরি পর্যন্ত। তো এই রকমই এক টিউটার যার নাম হচ্ছে গৌরব জৈন, এই গৌরবের বাড়ি হচ্ছে এই কোটা শহরে। তার বাবা একটা ছোট্ট কোম্পানিতে কাজ করে, বর্তমানে রিটায়ার্ড হয়ে গেছে। গৌরব পড়াশোনায় বেশ ভালো ছিল, তার সুখ্যাতিও চারিদিকে ছিল। সে যখন প্রাইভেট টিউশন শুরু করে, খুব সহজেই তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তার কাছে প্রচুর স্টুডেন্ট আসে বর্তমানে পড়াশুনো করার জন্য, এবং তার সাথে সাথে সে কিন্তু সরকারি চাকরিরও প্রিপারেশন কম বেশি নিচ্ছে। তার ফ্যামিলিতে সে আছে, তার মা বাবা আছে এবং তার দুই দিদি ছিল। দুই দিদির বর্তমানে বিয়ে হয়ে গেছে, একজন থাকে গুড়গাঁওতে এবং আরেকজন থাকে কোটাতে। তো এই তো সমস্ত একটা ভালো দিক গেল। এই গৌরব যখন টিউশন পড়াতে শুরু করে, প্রথম প্রথম তো মাত্র একজন, দুজন, তিনজন এরকম আসত। আস্তে আস্তে যখন সংখ্যাটা বাড়তে থাকে, গৌরব যে বাড়িতে তার মা বাবার সাথে থাকত সেই বাড়িতে জায়গার অভাব ছিল। তো এই কারণে জাস্ট হাঁটা ডিস্টেন্সে 5-7 মিনিট দূরে সে একটা রুম ভাড়া নেয়। সেই রুমে সে সকাল থেকে রাত পর্যন্ত টিউশন পড়ে, তার সাথে সাথে সে সরকারি চাকরির প্রিপারেশন করে। এইটুকু শোনার পর আপনার নিশ্চয়ই গৌরবের ব্যাপারে বেশ একটা ভালো লাগা জন্মেছে যে এই মানুষটা এত হার্ড ওয়ার্কিং। কিন্তু এই মানুষটার একটা অন্য দিকও আছে। যখন এই টিউশনে সবাই চলে যায়, যখন রুমে একমাত্র গৌরব থাকে, সে একটা অদ্ভুত জিনিস করে। সে মেয়েদের পরচুলা পরে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, চোখে কাজল পরে মেয়েদের মতন কথা বলার প্র্যাকটিস করে, এবং এই জিনিসটা সে প্রায় লাস্ট 4-6 মাস ধরে করে যাচ্ছে। সে মেয়েদের কোন মেকআপটা তার স্কিনের উপর ভালো করে অ্যাডজাস্ট হবে, সেই কারণে সে বারবার মেকআপের দোকানে যায়, মেকআপ চেঞ্জ করে। কোন পরচুলাটা তার ফেসের সাথে একদম ভালোভাবে মানিয়ে যাবে সেই রকম পরচুলা সে কিনে আনে, একাধিক পরচুলা কিনে এনেছে, যেটা তার ভালো হচ্ছে সেরকম করছে। এরপর সে আরও এমন কিছু জিনিস করছে যেগুলো শুনে আপনার অদ্ভুত অবাক লাগবে যে একটা টিচার সে কেন এই রকম কিছু করছে। সে পরচুলা পরছে, লিপস্টিক লাগাচ্ছে, মেয়েদের মতন গ্রুপ প্লাক করছে, করে ওই কোটা শহরের বাস স্ট্যান্ডে যাচ্ছে, হোটেলে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, সব জায়গায় সে একটা মেয়ের নাম দিচ্ছে। যখন সে কোনো একটা বাস স্ট্যান্ডে যাচ্ছে বা রেস্টুরেন্টে যাচ্ছে, তার সাথে কেউ কথা বলতে আসলে সে তার নাম মীনাক্ষী বলছে। সে একটা জিনিস দেখছে যে তাকে কি কেউ চিনতে পারছে, যে সে ছেলে না মেয়ে, কেউ কি তাকে সন্দেহের চোখে দেখছে। আর সে প্ল্যান করেই গেছে যে যদি কেউ তাকে চিনে ফেলে বা সন্দেহের চোখে দেখে, সে বলবে আমি জাস্ট একটা ইউটিউবে ভিডিও বানাচ্ছিলাম, সেই ভিডিওর জন্য একটা প্র্যাঙ্ক করছিলাম, সেটারই শুটিং চলছে, এই কারণেই আমি মেয়েদের মতন ড্রেস পরছি। এবার আপনার মনে হতে পারে নিশ্চয়ই এই গৌরবের একটা ব্যাপার ছিল, তার শরীরটা হয়তো ছেলের কিন্তু তার মনটা হয়তো মেয়ের মতন।
সে হয়তো মেয়ে হতে চায়, তো এই কারণে সে এইরকম কিছু করছে। কিন্তু আমি যদি বলি যে না, একদমই কিন্তু এই রকম কোনো কিছু কারণ নেই, এর পিছনে যে কারণটা আছে সেটা ভীষণ একটা ভয়ঙ্কর কারণ। সালটা হচ্ছে 2022 এবং 2022-এর ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসটা সিঙ্গেল মানুষদের জন্য প্রচণ্ড কষ্টের। ফেসবুকে প্রচুর মিম আমরা শেয়ার করি এই রিগার্ডিং, তো সেই হিসাবে গৌরবও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে একটা প্ল্যান কষে রেখেছিল। লাস্ট 4-5 মাস ধরে যে জিনিসটা সে ভাবছিল সেটা সে ফেব্রুয়ারি মাসে করবে, এবং সেই প্ল্যানটা হচ্ছে যে সে একজনকে ভালোবাসে, তাকে সে ভালোবাসার অফার দেবে, সে 14th February তাকে প্রপোজ করবে, তার জন্য সে 1st February, 2nd February, 3rd February এইভাবে এক এক করে 3 গুনছে। রোজ ডে আসছে, টেডি ডে আসছে, এই করতে করতে 13th February আসে। এই 13th February গৌরব এমন একটা কাণ্ড ঘটাতে চলেছে যেটা রীতিমতন গোটা শহরকে রীতিমতন বন্ধ করে দিতে বাধ্য করে। সে কি করে? এই গৌরব অনেককেই টিউশন পড়াতো, সেই টিউশন যাদেরকে পড়াতো তাদের মধ্যে বেশ কিছু নাবালিকা ছিল। সেই রকমই এক নাবালিকা যার বয়স মাত্র 15 বছর, তাকে এই গৌরবের প্রচণ্ড ভালো লাগত। এই গৌরব আগেও বেশ কয়েকবার ইনডাইরেক্টলি এই মেয়েটাকে অফার দিয়েছে তার ভালোবাসার, কিন্তু সে ইগনোর করেছে। আমি এখানে মেয়েটার নামও বলতে পারবো না এবং ছবিও দেখাতে পারবো না, তার কারণ সে নাবালিকা। 13 February 2022 এই গৌরব জৈন, এই যে মেয়েটা আছে 15 বছরের, তার মা বাবাকে ফোন করে, বলে যে এক্সট্রা ক্লাসের জন্য তোমাদের মেয়েকে পাঠিয়ে দাও, আজকে সময় আছে, ওর যত প্রবলেম আছে সেগুলো আমি একদম ক্লিয়ার কাট করে সলভ করে দেব। তার মা বাবা বলে যে আজকে আমরা একটা বিয়ে বাড়িতে যাব, তো সেহেতু আজকে কোচিংয়ে ওকে আমরা নিয়ে যেতে পারবো না। কিন্তু গৌরব বলে যে এরপরে আমি মোস্ট প্রবাবলি 15 তারিখ থেকে অ্যাবসেন্ট থাকবো, আমি একটু ঘুরতে যাব, তো এই কারণে আগে থেকে টিউশনটা নিয়ে নিক, তাহলে ওরই ভালো হবে, সামনে তো মার্চ এপ্রিলে এক্সাম আছে, তখন কিন্তু আমাকে বলতে পারবেন না। তো এই কথা শুনে সেই মেয়েটার বাবা তার মেয়েকে টিউশনের জন্য পাঠিয়ে দেয়। এইবার গৌরব তার ভালোবাসা তাকে প্রকাশ করবে 13 February, পরের দিন হচ্ছে 14 February। সে ভেবেই রেখেছে যে যদি সে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে তাহলে কালকের দিনটা আমরা খুব এনজয় করব একসাথে, আর যদি ভালোবাসা অ্যাকসেপ্ট না করে তাহলে কি করব। সে অনেকভাবে ভেবে সে একটা সিদ্ধান্তে আসে, সেই সিদ্ধান্তটা কি, সে তাকে মেরে ফেলবে। এবং এই নিয়ে সে কিন্তু 4-5 মাস আগে থেকেই ভাবতে শুরু করে। সে অনলাইনে সার্চ করে যে কীভাবে কাউকে মেরে বাঁচা যায়, কীভাবে একটা পারফেক্ট মার্ডার করা যায়, এই সমস্ত কিছু দেখেই সে এই প্ল্যানটা করে। এরপর সেই মেয়েটা তার কোচিংয়ে আসে, সে প্রথমে পড়ানো শুরু করে, কিন্তু একটু পরেই সে হঠাৎই পিছন থেকে একটা গোলাপ বার করে তাকে দেয় এবং প্রপোজ করে। মেয়েটা থতমত খেয়ে যায়, এর আগে তো গৌরব তাকে ইনডাইরেক্টলি বলেছে, ডাইরেক্টলি তো বলেনি, কিন্তু এইবার হঠাৎ করেই সেই মেয়েটা কিছুই বুঝে উঠতে পারছে না। তার টিচার তার থেকে বয়সে বেশটা বড়, সে তাকে প্রপোজ করছে, সে ভয় পেয়ে লজ্জায় সেই জায়গায় না করে দেয়, এবং এরপরে যে জিনিসটা করার ছিল সেইটা গৌরব করে ফেলে, গৌরব তাকে মেরে ফেলে। তাও আবার কি, তার গায়ে যে ওড়না ছিল সেই ওড়নাটা দিয়ে তাকে পেঁচিয়ে মেরে ফেলে। মারার পর সে বুঝতে পারে যে আমি এই যে ক্রাইমটা করেছি সেটা থেকে বাঁচতে পারবো না, সবাই আমাকেই সন্দেহ করবে, কিন্তু তাতে তার কোনো প্রবলেম নেই। সে এরপর ওই মেয়েটার বডিটাকে যে ফ্যান আছে সেই ফ্যানের সাথে লাগিয়ে দেয়, লাগিয়ে দেওয়ার পর তার হাত পা বেঁধে সেই ঘর থেকে সে তালা দিয়ে বেরিয়ে চলে যায়।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে প্রায় রাত্রেবেলা 7টা 7:30 বাজে। সেই মেয়েটার বাবার হঠাৎ করেই মনে হয়েছে যে মেয়ের তো এতক্ষণে কোচিং থেকে ফিরে আসার কথা। সে গৌরবকে ফোন করে, কিন্তু গৌরবের ফোন ততক্ষণে সুইচ অফ হয়ে গেছে। এরপর সে ডাইরেক্টলি গৌরব যেখানে কোচিং করাতো সেইখানে চলে যায়। সেইখানে গিয়ে দেখে যে দরজায় তালা দেওয়া। সে ফিরে যাচ্ছে, সে ভাবছে যে মোস্ট প্রবাবলি হয়তো মেয়ে অন্য কোনো টিউশনে গেছে বা সে বাড়ির দিকে গেছে। গৌরব টিউশন বন্ধ করে সে তো বাড়ির দিকে চলে গেছে, কিন্তু হঠাৎই সে একটা জিনিস দেখে। ফিরে তাকিয়ে সে দেখছে যে দরজায় তো তালা দেওয়া, কিন্তু সেই দরজার সামনে তার মেয়ের চটি পড়ে আছে। মানে যে জুতোটা পরে সে টিউশনে এসেছিল সেটা ওখানে পড়ে আছে, এবং সেটা দেখা মাত্র তার মনটা না কেমন একটা মানে দৌড়াতে লাগে, তার মনে একটা ভয় লাগতে শুরু করে। সে সঙ্গে সঙ্গে সেইখান থেকে চলে যায় গৌরবের মা বাবা যেখানে থাকতো সেইখানে। সেইখানে গিয়ে সেই গৌরবের খোঁজ করে। তার মা বাবা বলে যে গৌরব তো দুপুর বেলা থেকেই বাড়িতে নেই, আমরা জানিও না। এবার মেয়েটার বাবা বলে যে ওই ঘরে তালা দেওয়া, কিন্তু দরজার সামনে আমার মেয়ের জুতো আছে, যে জুতোটা পরে সে টিউশনে এসছে। গৌরবের মাও এবং বাবা তারা সঙ্গে সঙ্গে ওই মেয়েটার বাবার সাথে ওইখানে আসে। তারা দরজাটা ভাঙে, এবং দরজাটা ভাঙা মাত্রই তারা যে দৃশ্য দেখে, হয়তো মেয়েটার বাবা কোনোদিনও সেই দৃশ্য জীবনে আর ভুলবে না। একটা সচেতন মা বাবা, অ্যাকচুয়ালি সচেতন বলবো না, সচেতন হলে হয়তো মানে আমি এই জায়গায় কনফিউজ, ওই কনফিউশনে আমি যাবো না, কাজের কথা বলি যে একটা মা বাবা তারা তাদের বিয়ে ক্যান্সেল করে তার মেয়ের টিউশনের জন্য পড়াশোনার জন্য পাঠিয়ে দেয়। সেই মা বাবা যখন ওই দৃশ্য দেখে, যে দৃশ্যটা আমি আগেই বলেছি, সেটা দেখার পর তারা তো ভিড় করবে। এরপর পুলিশ আসে, পুলিশ এসে লাশটাকে নামিয়ে তারা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ময়নাতদন্তে একটা জিনিস প্রমাণ হয়ে যায়, তার সাথে ধস্তাধস্তি করা হয়, তার ইজ্জত লোটার চেষ্টা করা হয়, কিন্তু সেটা না পেরেই গৌরব তার গলায় কাপড় পেঁচিয়ে তাকে মেরে ফেলে। এই জিনিসটা ময়নাতদন্তে প্রমাণ হওয়ার পর, এবং এই খবরটা যখন পুরো কোটা শহরে লিক হয়, তখন কোটা শহরে যত স্টুডেন্ট ছিল, যত টিচার ছিল, সবাই রাস্তায় নেমে আসে, সবাই বিরোধ প্রতিরোধ করতে থাকে। তার সাথে সাথে একাধিক কোচিং ইনস্টিটিউট পর্যন্ত প্রাইজ মানি ঘোষণা করে যে যে গৌরব জৈনকে ধরিয়ে দিতে পারবে তাকে আমরা এত অ্যামাউন্টের একটা পুরস্কার দেব। এরপর পুলিশের তদন্ত শুরু হয়। পুলিশ সিসিটিভি দেখতে থাকে, কল ডিটেলস, কল রেকর্ডিং, কল লোকেশন, সমস্ত কিছু দেখতে থাকে। তারা দেখে যে গৌরব ওই ঘর থেকে মানে ওই ভাড়ার ঘর থেকে বেরিয়ে সোজা যায়, তাকে একটা সিসিটিভিতে ধরা হয়েছে। তারপর সে একটা স্কুটি নেয়, সেই স্কুটি নিয়ে সে শহরের বাইরে একটা পেট্রোল পাম্পে যায়। সেই পেট্রোল পাম্পে সে তেল ভরে ফুল ট্যাঙ্কি করে, এবং সেখানে যে পেট্রোল পাম্পের কর্মী ছিল তাকে একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করে, যে অ্যাড্রেসটা শহর থেকে বাইরের দিকে যাওয়ার জন্য। তাকে রাস্তাটা বলে দেয় সেই পেট্রোল পাম্পের কর্মী। এরপর সে যখন ওই শহর থেকে বেরিয়ে একটু শুনশান এরিয়াতে যায়, তখন সে সেখানে গিয়ে পরচুলা পরে, তার সাথে মেকআপ পরে, সে রীতিমতন একটা মহিলা হয়ে যায়। তার স্কুটিটা সে সেখানে রেখে দেয়। এরপর এক পথ চলতি ব্যক্তির কাছ থেকে লিফট চায়, সেই লিফট নিয়ে সে কোটা শহর থেকে পালায়নি, সে সোজা কোটা শহরের মধ্যেই চলে আসে। আমি বলেছিলাম না যে এই প্ল্যানিংটা এই গৌরব কিন্তু লাস্ট 4-5 মাস ধরে করছিল। এবার তার প্রমাণ দেব। এক তো মেকআপ সে শিখেছে, মেয়েদের মতন হয়েছে, সেজেছে, পরচুলা করেছে, তার সাথে সাথে সে জানত যে যদি যাকে আমি ভালোবেসেছি সে অ্যাকসেপ্ট আমার ভালোবাসা যদি না করে তাহলে আমি তাকে মেরে ফেলব, তারপর তো পালাতে হবে। এই কারণে প্ল্যান নম্বর 1 এবং প্ল্যান নম্বর 2 রাখতে হবে। সেটা কি? একটা হচ্ছে বাসে করে কোটা থেকে পালানো, দ্বিতীয়ত ট্রেন করে পালানো। সে এর আগে একাধিকবার মহিলার ড্রেস পরে ট্রায়াল দিত রাস্তাঘাটে, যে কেউ তাকে চিনতে পারছে কি না, কেউ তাকে ছেলে বলে সন্দেহ করছে কি না।
তখন সে একটা মীনাক্ষী নাম নিয়েছিল। সেই সময় সে একটা ট্রেনের টিকিট কেটে রেখেছিল আওয়াধ এক্সপ্রেস, এবং তার সাথে সাথে কোটার বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে হরিদ্বার যাওয়ার একটা বাসের টিকিট ইন অ্যাডভান্স সে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু কেটে রেখেছে, এবং সেখানে নাম দিয়েছিল মীনাক্ষী। সেই বাস স্ট্যান্ডে, সেই রেলওয়ে স্টেশনে কেউ কিন্তু গুণাক্ষরেও বুঝতে পারে যে এটা গৌরব না মীনাক্ষী, এইখানেই আসল চালটা সে চেয়েছে। সে যখন একজনের লিফট নিয়ে, একজনের গাড়িতে লিফট নিয়ে ওটা শহরে আসে, তারপর 13 ফেব্রুয়ারিতে এই ঘটনা ঘটেছে। 13 ফেব্রুয়ারিতে সে এই শহর থেকে বাইরে গিয়ে আবার চলে আসে। সে কোনো মতে রেল স্টেশন বাস স্টেশনে চুপচাপ লুকিয়ে থাকে। পরের দিন সকালবেলা সে বাসে করে হরিদ্বারের জন্য রওনা দেয়। হরিদ্বারে পৌঁছে সে কয়েকদিন মন্দিরের পাশে যেসব ভাণ্ডারা হয় সেসব খেয়ে দিন কাটায়। তারপর হরিদ্বার থেকে সে সারা উত্তরপ্রদেশের নানান যে শহর আছে, রায়বেরেলি, লখনউ, এলাহাবাদ, সমস্ত শহর সে ঘুরে, তারপর সেখান থেকে সে বিহার যায়। বিহারের ছোটো বড়ো যত শহর আছে সেই সব জায়গায় সে বাসে করে ঘুরতে ঘুরতে ঝাড়খণ্ড যায়। ঝাড়খণ্ড থেকে সে আবার উত্তরপ্রদেশ যায়। উত্তরপ্রদেশ থেকে এবার সে আবার কোটাতে যায়। কিন্তু সে যখন কোটাতে ফিরছে সে জানে যে সে ধরা পড়ে দিতে পারে। পুলিশ আগে থেকেই তার যত রিলেটিভ ছিল সেই সব রিলেটিভের বাড়ির সামনে গার্ড দিয়ে রেখেছিল, সাদা পোশাকের পুলিশ দিয়ে রেখেছিল, যাতে গৌরব আসলেই ধরা পড়তে পারে। কিন্তু গৌরবের বর্তমানে একটা প্রবলেম হচ্ছে, সেটা কি, সে যেহেতু তার কাছে সামান্য টাকা নিয়ে বেরিয়েছিল, তার কাছে টাকার অ্যামাউন্ট খুব একটা বেশি ছিল না, সে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ঘোরার পর তার কাছে খুব আর একটা টাকা নেই, এই কারণে তাকে বাড়ি ফিরতেই হতো, তাকে টাকা আনতেই হতো। সে একটা জায়গায় ভুল করে বসে, সেটা হচ্ছে এইটা যে সে ভাবে যে আজ প্রায় 10-12 দিন হয়ে গেছে, মোস্ট প্রবাবলি পুলিশ আর নজর রাখছে না। ভারতীয় পুলিশ তো, এরা আবার নজর রাখে নাকি এতদিন ধরে একটা ক্রিমিনালের জন্য? তো এইটা ভেবে সে সোজা চলে যায় তার দিদির বাড়িতে। তার দিদির বাড়ি কোনটা, যেটা হচ্ছে গুরুগ্রামে আছে। যেই না সে দিদির বাড়িতে যায়, পুলিশ সাদা পোশাকে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করে তাকে থানায় নিয়ে গেলে থানাতে সে মোটামুটি সব কিছু স্বীকার করে। সে এর মধ্যে কিন্তু তার যেমন মেয়ের রূপে একটা পোশাক ছিল, মানে যখন সে বাসে ট্রেনে থাকত তখন সে মীনাক্ষী হতো, এবং অন্য টাইমে সে গৌরব হতো, এবং গৌরব হওয়ার টাইমেও সে কিন্তু চুল ছোটো করে ফেলেছিল, দাড়ি তার বড় বড় ছিল, দাড়িগুলো সে ছোটো ছোটো করে তাকে যাতে চেনা না যায়। এরপর যখন সে স্বীকার করে তখন তাকে কুটে তোলা হয়। 1 বছর ট্রায়াল চলার পর এই গৌরবকে লাইফ টার্ম দেওয়া হয়। সে যতদিন বেঁচে থাকবে সে জেলেই থাকবে, এবং আমার মনে হয় এইটা তার জন্য পারফেক্ট শাস্তি হচ্ছে। তো এই কারণে শিক্ষকই যখন ভক্ষক হয় তখন সমাজের অন্যান্য মানুষকে আর 5টা মানুষ বিশ্বাস করবে কি করে? মানুষ, সত্যি বলছি, মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। এই কারণে মানুষ হয়তো বর্তমানে কুকুর বিড়াল বেশি ভালোবাসে মানুষের থেকে, তার কারণ কি, তাদেরকে বিশ্বাস করা যায়। তো এই ছিল আজকের ঘটনা। যদি এই রকম রিয়েল লাইফ ঘটনা শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং আজকের ঘটনা ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। ধন্যবাদ, আবার দেখা হবে।